প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বারিক কাজ নয়। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিক কাজ দিয়েছে আমাদের বইয়ের অধ্যায় সাত কাজের মর্যাদা, ফাট নং টু। বইয়ের পৃষ্ঠা নং হলো 32 এবং 33 নং পৃষ্ঠা। দেখো, আমাদেরকে কাজ দিয়েছে নিচের চকে পোশাকগুলো সম্পর্কে পড়ার পর তারা কোথায় এবং কি কাজ করেন তা লেখো। এ ধরনের আরও একটি ফ্যাশা সম্পর্কে লেখাও। দেখো বন্ধুরা, নিচে আমাদেরকে দিয়েছে ফ্যাশা, কাজের স্থান, কাজের ফলাফল। অর্থাৎ দেখো, ফ্যাশা আমাদেরকে তিনটি ফ্যাশার নাম দিয়েছে, কারখানা শ্রমিক, পরিচ্ছন্নতাকারী, পরিবহন শ্রমিক। এখন নিচে আমাদেরকে আরেকটি খালি দিয়েছে, সেটি তো আমার লিখতে হবে ফ্যাশার নাম। এরপর ডান দিকে কাজের স্থান, কাজের ফলাফল লিখতে হবে। এরপরে দুই নম্বর দেখো, আমাদেরকে বলেছে বাক্যটি সম্পূর্ণ করতে। চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলো সমাধান করে নিই। উত্তর বন্ধুরা দেখো, আমি উত্তর লিখে দিয়েছি, তোমরা তোমাদের বই থেকে দেখে দেখে 32 এবং 33 নং পৃষ্ঠাগুলো পড়ে নাও। আমি শুধু এখানে উত্তর লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে উত্তর লিখে নাও। নিচের চকের ফ্যাশাগুলো সম্পর্কে পাওয়ার পর তারা কোথায় এবং কি কাজ করে তা লিখলাম। এ ধরনের আরও একটি ফ্যাশা সম্পর্কে নিম্নে উল্লেখ করলাম। নিচে দেখো, প্রথমে একটি চক তৈরি করবে, অর্থাৎ ঘর করবে। এরপরে লিখবে ফ্যাশা, কাজের স্থান, কাজের ফলাফল। বাম দিকে দিবে ফ্যাশা, ফ্যাশার নাম দেখো, কারখানা শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক। এরপর আরও একটি দিয়েছে আমি, নির্মাণ শ্রমিক। এখন দেখো, এটা কাজের স্থানগুলো লক্ষ্য করো। কারখানা শ্রমিক, কাজের স্থান কোথায়? পোশাক কারখানা। আর ফলাফল হলো পোশাক রপ্তানি করে বৈদেশিক মুদ্রায়। এরপর দেখো, এইভাবে সবগুলো লিখে দাও। রাস্তাঘাট, বাসা বাড়ি, এটা হলো কি? পরিচ্ছন্নতা কর্মীদের কাজের স্থান। আর এদের ফলাফল হলো কি? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মীরা যে কাজগুলো করে, এর ফলে আমরা কি করি? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাই। এরপর দেখো, পরিবহন শ্রমিক, এদের কাজের স্থান হলো বিভিন্ন রাস্তাঘাটে। আর এটার ফলাফল হলো যানবাহন চালানো, অর্থাৎ আমরা এটার দ্বারা যানবাহনে চলতে পারি। এরপর নির্মাণ শ্রমিক, দেখো নির্মাণ শ্রমিকের কাজের স্থান হলো বিভিন্ন নির্মাণাধীন ভ্রমণে কাজ করে। আর এর ফলাফল হলো ভ্রমণ নির্মাণ কাজ করা, অর্থাৎ বিভিন্ন ভ্রমণ তৈরি করা যায়। এরপরে আমাদেরকে আরেকটি কাজ করতে দিয়েছে, অর্থাৎ দুই নম্বরে দেখো, বাক্যটি সম্পূর্ণ করো। আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত কারণ দিয়ে আমাদেরকে ডট দিয়েছে, আমাদেরকে বাকিটা পূরণ করে দিতে হবে। দেখো উত্তর এভাবে লিখে দিবে, আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত কারণ তারা আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করে। আর বন্ধুরা, তারা আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করে যেই বাকি শূন্যস্থানে উত্তর লিখে দিয়েছি আমরা, সেটাতে অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে, কারণ আমরা জানি শূন্যস্থানে আন্ডারলাইন অর্থাৎ নিচে দাগ দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।